মূলাঙ্ক এক আপনি যদি কোনো মাসের এক দশ উনিশ জন্মগ্রহণ করেন তাহলে আপনার মূলাঙ্ক এক হবে এই মূলাঙ্কের লোকেরা তাদের আচরণে সংগঠিত এবং পেশাদার এবং এর সাহায্যে তারা তাদের জীবনে সাফল্য অর্জন করে মূলাঙ্ক একের জাতক জাতিকাদের এই সপ্তাহে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে খুব ইতিবাচক ফলাফল পাবেন না এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস কমে যাওয়ার লক্ষণ রয়েছে এই সময়ে আপনাকে আরো ভ্রমণ করতে হতে পারে যার কারণে আপনি আপনার কর্মজীবন বা কাজে খুব ব্যস্ত থাকবেন আপনার জন্য আধ্যাত্মিক বা তীর্থযাত্রা করার সম্ভাবনা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে এই সপ্তাহে আপনি জীবনের অনেক ক্ষেত্রে আপনার শ্রেষ্ঠত্ব দেখাবেন প্রেম জীবন এই সপ্তাহে আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হতে পারেন পারস্পরিক বোঝাপড়ার অভাবের কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর কারণে আপনার সম্পর্ক তিক্ত হতে পারে আপনার সম্পর্কের অশান্তি দূর করতে আপনাকে আপনার মনের সমস্যাগুলি দূর করতে হবে শিক্ষা মনোযোগের অভাবে পড়াশোনায় পিছিয়ে পড়তে পারেন এছাড়া আপনি যা পড়েছেন তা মনে রাখতে অসুবিধার সম্মুখীন হতে পারেন আপনি যদি আপনার সমস্ত মনোযোগ পড়াশোনায় মনোনিবেশ করেন তবে ভালো হবে যেখানে আপনি যদি আইন পদার্থবিদ্যা এবং ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেন তবে আপনাকে আরও মনোযোগ সহকারে অধ্যয়ন করার পরামর্শ দেওয়া হচ্ছে পেশাগত জীবন চাকরির ক্ষেত্রে এই সপ্তাহটি আপনার জন্য খুব একটা ফলদায়ক হবে না আপনি আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে অসুবিধার সম্মুখীন হতে পারেন আপনি যে কঠোর পরিশ্রম করেছেন তার স্বীকৃতি না পাওয়ার কারণে আপনি বিরক্ত হবেন একই সময়ে ব্যবসায়ীদের এই সময়ে সতর্ক হওয়া দরকার কারণ তাদের জন্য ক্ষতির সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য এই সপ্তাহে আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ আপনি এই সময়ে মানসিক শক্তি এবং উৎসাহের অভাব অনুভব করতে পারেন এমন সম্ভাবনা রয়েছে যে আপনার স্বাস্থ্য বজায় রাখতে আপনার অসুবিধা হবে ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকতে হবে তীব্র মাথা ব্যথার কারণে আপনার অগ্রগতি এবং এগিয়ে যাওয়ার ক্ষমতা প্রভাবিত হতে পারে এবং আপনি আপনার লক্ষ্য অর্জন করতেও মিস করতে পারেন উপায় প্রতিছর রবিবারের দিন দেবকে প্রসন্ন করার জন্য যজ্ঞ করুন ভিডিওটি ভালো লাগলেই একটি লাইক করবেন আদি ও আসল তন্ত্র মন্ত্র জ্যোতিষ ও আয়ুর্বেদ জানতে তন্ত্র বিজ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ